হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো এখন রাত অনেক, তারপর আপনাদের জন্য একটু কষ্ট করে ভিডিওটা করলাম আর কি। তো আপনারা দেখতে পারছেন যে খরগোশের ঘরের ভিতর মানে একটা বাল্ব লাগালাম আপনাদের, মানে আপনাদের মাঝে একটা ভিডিও করার জন্য। তো আমার রুম থেকে আমি মানে অনেক লম্বা তার দিয়ে এই পর্যন্ত বিদ্যুৎ লাইন এনেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আমার ফোনের ফ্ল্যাশে ভিডিও করলে ভিডিওটা কোয়ালিটি খারাপ হয়ে যায়, ভিডিওটা খোলা হয়ে যায়, যার কারণে আমি একটু এলইডি বাল্ব লাগিয়ে দিলাম যাতে খুব সুন্দর মতো ভিডিওটা করতে পারি। তো যাই হোক, আপনাদেরকে আমার খরগোশের কিছু আপডেট দেব। তো আপডেটটা হলো যে আমার যে লাল ফিমেলটা, ওটাকে তো আমি এই মাসে 10 তারিখে মিটিং করাইছিলাম। তো ও এখনও জানি না যে ও কনসিভ করেছে কি না। তো যা হোক, আমি এখন ওকে চেক করব না। আর আমার এই যে ব্রাউন কালারের যে খরগোশটা, এটাকে আমি 21 তারিখে মিটিং করাইছি পুনরায় আবার। তো আপনারা হয়তো বলতে পারেন যে আবার মিটিং করাইছেন কেন। তো আমার যে খরগোশটা, আমি ওকে আবার 15 তারিখে মিটিং করেছিলাম, তো ও কনসিভ করেনি, যার কারণে মানে আমি আবার 21 তারিখে ওকে মিটিং করাইছি। তো 15 তারিখ বলতে আমি ওকে গত মাসের 15 তারিখে মিটিং করেছিলাম। তো যদি কনসিভ করতো তাহলে ও এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখের ভিতরে ইনশাআল্লাহ বাচ্চা দিয়ে দিত। তো যেহেতু বাচ্চা দেয়নি, তার মানে ও কনসিভ করেনি, সেজন্য আমি ওকে আবার 21 তারিখে মিটিং করাইছি। তো এই ছিল খরগোশগুলোর যে মিটিংয়ের আপডেট। আর বাচ্চাগুলো দেখুন, যে বাচ্চাগুলো গ্রোথ কিন্তু অনেক হয়ে গেছে, তো অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো। তো দুইটাই ফিমেল বাচ্চা। তো বাচ্চাগুলোর বয়স 2 মাস 9 দিন বয়স হয়ে গেছে। তো 2 মাস 9 দিনে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক হেলদি এবং অনেক বড় হয়ে গেছে। তো দেখুন, বাচ্চাগুলোর ওয়েট মোটামুটি 600 থেকে 700 গ্রাম হয়ে গেছে। আর দুইটা বাচ্চার ভিতরে এই যে সাদা বাচ্চাটা, এটার ওয়েট একটু বেশি, ওর থেকে হয়তো 100 গ্রাম মতো ওয়েট বেশি হবে। তো আমি খরগোশগুলোকে এখনও রাতে খাবার দেওয়ার সময় পাইনি, তো আমি এখন খরগোশগুলোরে খাবার দেবো। তো আমি বিকালে খরগোশের জন্য কিছু ঘাস জাতীয় যে যে খরগোশগুলো যে বাগান খায় ওই খাবারগুলো সংগ্রহ করে এনেছি। তো আমি এখন খরগোশগুলোরে খাবার দেব। আর একটা আপডেট, সেটা হলো আমি খরগোশের জন্য এবং আমার কিছু ছাগল আছে, ছাগলের জন্য কিছু ঘাস লাগাবো, যে নেপিয়ার ঘাস, সে ঘাসটা লাগাবো। তো তখন আশা করি খরগোশের খাবারের কোনো সমস্যা হবে না, খরগোশের খাবারের জোগাড়ে কোনো কষ্টও করতে হবে না। তো জাস্ট ক্ষেত থেকে ঘাস কেটে এনে খরগোশকে দিলে হয়ে যাবে। তো এই যে ঘাস লাগাতে যা খরচ হবে, ইন টোটাল সব কিছু আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানাবো। তো আগে ঘাস লাগাই, তারপরে আপনাদেরকে বলবো যে ঘাস কী ঘাস লাগাবেন এবং মানে খরগোশ কী ঘাস খায় এবং ঘাস লাগাতে কত টাকা খরচ হয়েছে। আপনারা শুধুমাত্র খরগোশের জন্য ঘাস লাগাবেন কি না? তো খরগোশের জন্য শুধুমাত্র ঘাস লাগালে তো আপনাদেরকে আপনাদের লস হয়ে যাবে। তো বাড়িতে 2-4টা খরগোশ পোষার জন্য ঘাস লাগানোর কোনো দরকার নাই। তো আমি যেহেতু কিছু ছাগল পুষবো, আমার বাসায় এখন 2টা ছাগল আছে অলরেডি, আর আমি আরও 2-4টা ছাগল কিনবো, যার কারণে আমি ঘাস লাগাচ্ছি। তো ছাগলে খাওয়ার পাশাপাশি আমার খরগোশগুলোরও মানে ঘাসের যে চাহিদা সেটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি যখন ঘাস লাগাবো বা ঘাসের জমি নেব তখন আপনাদেরকে আমি জানাবো। আর একটা কথা, সেটা হলো একটা ভাইয়া জানতে চেয়েছিল, সে অনেক দিন আগে জানতে চেয়েছিল, আমি তার কমেন্টটা ফলো করিনি, যার কারণে আমি আপডেটটা দিতে পারিনি। তো ভাইয়া বলেছিল যে আপনার যে অর্থাৎ আমার যে নেস্টিং বক্স, এগুলো আমি কীভাবে করেছি। তো এখন তো রাত, সেহেতু আমি এখন খুব দেখাতে পারছি না। তো আমি নেক্সট কোনো ভিডিওয় দেখাবো যে আমার যে নেস্টিং বক্সগুলো
এগুলো বাইরে থেকে কিভাবে করেছি এবং কিভাবে ঘরের সাথে ফিটিং করেছি সব কিছুই আপনাদেরকে ইন টোটাল দেখাবো। তো নেক্সট ভিডিওটা সবাই দেখবে ইনশাআল্লাহ। তো আমি এখন আমার খরগোশগুলো রেখে খেতে দিই, তো অনেক দেরি হয়ে যাচ্ছে, খরগোশগুলো দেখুন খাবারের জন্য আমার কাছে চলে আসছে। আর একটা কথা, তো এখন তো পুরোপুরি শীতকাল, তো অনেক জেলায় অনেক শীত, কোনো কোনো জেলায় একটু কম, কোনো জেলায় একটু বেশি। তো আমাদের এখানে সকালে এবং রাতে মোটামুটি অনেক শীত পড়ছে, তো শীতে আপনারা খরগোশের অবশ্যই যত্ন নেবেন। তো আমি ভাবছিলাম যে আমার যে ঘরের ভেতরে যে কোনো এক কোনায় খরগোশের জন্য একটা ছালার বস্তা বা চটের বস্তা বিছাই দেবো, তো দেখবো যে ওরা বস্তাটার উপরে থাকে কি না, বা বস্তাটা ওরা ছিঁড়ে ফেলে কি না, বা অনেক হাঁচটাচড়ি করে তখন বস্তাটা গোটো হয়ে যাবে। আবার কিছু কিছু খরগোশ একটু দুষ্টু আছে, বস্তার উপরে গিয়ে ও হচ্ছে যে মল ত্যাগ করবে, তো যার ফলে বস্তাটা ভিজে যাবে। তো আমি এখনও দেইনি, তো আমি দিয়ে দেখবো যে খরগোশ বস্তার উপরে থাকে কি না। তো আমি খরগোশকে এখন একটু খেতে দেব। তো আমি এদেরকে এগুলো বিকালে দিয়েছিলাম, তো মোটামুটি সবগুলোই খাওয়া হয়ে গেছে। তো আপনারা দেখুন আমি খরগোশের জন্য এক বস্তা যে খরগোশের বাগানগুলো খাই সেগুলো কেটে এনেছি। তো এগুলো খরগোশের 3 দিন হয়ে যাবে, তো আমি এখন খরগোশগুলোরে দেব। দেখুন আমি ক্যারেটটা চেপে চেপে বা খাঁচাটা চেপে চেপে এক খাঁচা দিচ্ছি, তো যাতে ওরা সারা রাত ধরে খেতে পারে এবং ফুরাই না যায়। তো আমি এর মুখটা ভালো করে আটকে দেব এবং এর উপরে ওই যে টালিটা দিয়ে দেব, যাতে ওরা এর উপরে গিয়ে প্রস্রাব করলে খাবারগুলো নষ্ট না হয়ে যায়। তো আপনারা দেখুন খরগোশগুলো কীভাবে খাচ্ছে। তো আমি এটা এখন এই সাইডে দিয়ে দেবো, কারণ এই সাইডটা শুকনো আছে, তো ওরা সারাদিন যে পয়সা পায়খানা করে এই জায়গাটা ভিজিয়ে ফেলেছে, তো এখন আমি এই পাশে দিলাম যে শুকনো জায়গাটাই, তো ওরা খাবে এবং এই টালির উপরে উঠে অনেক সময় বসে থাকে, বা ওরা যে শুকনো জায়গা খুঁজে নিয়ে ওরা সেইখানে রাতে রেস্ট নেবে। তো দেখুন খরগোশগুলো কীভাবে খাচ্ছে। আর আমার মেল যে খরগোশটা সেটা রুমের ভেতরেই আছে, তো ওটাকে সব সময় ভিডিওয়ে দেখানো সম্ভব হয় না, তো ওটা যেহেতু আলাদা থাকে। আর মেল খরগোশের তেমন কোনো আপডেটও দেওয়া লাগে না, যার কারণে খরগোশটাকে সব সময় ভিডিওর সামনে দেখানো হয় না। তো আপনারা দেখুন খরগোশগুলো কীভাবে খাচ্ছে। তো এরা সারা রাত কিন্তু খেতেই থাকে, তো খরগোশগুলো দিনের থেকে রাতে বেশি খাবার খায়। তো এইভাবে খাবার দিয়ে আমার খাবার অপচয় অনেক অংশে কম হচ্ছে। দেখুন খরগোশগুলো কত সুন্দর করে খাচ্ছে। তো এখন জানি না আমার খরগোশগুলো কনসিভ করেছে কি না, তো যদি করে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ বাচ্চা পাবো, তো বাচ্চা পেলে তো আপনাদেরকে জানাবোই। আর সকলে দোয়া করবেন যেন আমার খরগোশগুলো কনসিভ করে এবং আমার যে ঘরটা পুনরায় আবার ভরে যায়। তো আপনারা জানেনই গতবার আমার যে খরগোশের সেট আপ বা খরগোশের ঘরে 17টা টোটাল বাচ্চা পেয়েছিলাম, তো কিছু বাচ্চা মারা যায় এবং কিছু বাচ্চা টিকে যায়, তার ভেতর থেকে আমি কিছু বাচ্চা বিক্রি করে দিয়েছি। আর এই যে 2টা বাচ্চা
এই দুইটা হলো এই যে ব্রাউন কালারের এই খরগোশটার বাচ্চা, তো এই দুইটা বাচ্চাই দিয়েছিল এবং বাচ্চাগুলোকে প্রচুর হেলদি এবং বড় হয়ে গেছিল দ্রুত। তো বাচ্চা দুইটাই ফিমেল বাচ্চা, যার কারণে আমি রেখে দিয়েছি, আর বাকি বাচ্চাগুলো সব আমি বিক্রি করে দিয়েছি এবং দুইটা অ্যাডাল্ট খরগোশও বিক্রি করে দিয়েছি। তো এখন মোটামুটি আমার এইখানে দুইটা রানিং খরগোশ আছে, তো এই দুইটা থেকে আমি মোটামুটি এখন বাচ্চা পাবো। আর ওই দুইটা খরগোশ যখন রানিং হবে তখন ওরাও বাচ্চা দেবে ইনশাআল্লাহ। আর আমি যদি ঘাস লাগাতে পারি তো তখন ইনশাআল্লাহ যে আরও কিছু খরগোশ বাড়াবো। তো এখন যেহেতু খাবারের একটু সমস্যা, খাবার জোগাড় করতেও অনেক কষ্ট হচ্ছে, যার কারণে খরগোশের সংখ্যা একটু কমিয়ে দিয়েছি যাতে খাবার অল্প হলে হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আপডেট। আর একটু বাসায় কাজ করতে হচ্ছে, যার কারণে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিতে পারছি না, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন, কেউ কিছু মাইন্ড করবেন না। তো আমি যখন সময় পাবো, যতটুকু সময় পাবো, আপনাদেরকে কিছু সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমার মোটামুটি আজকের খরগোশ ঘরের আপডেট। তো ভিডিওটা যদি আপনারা যারা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং খরগোশ বিষয়ে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, তো আমি যদি সেটা জানি তো আপনাদেরকে অবশ্যই তার অ্যান্সার দেব। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।